আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রাসুল্লিল্লাহি সাল আলাইহু আসাল্লাম দারসুল হাদিসের এই পর্বে ইনশাল্লাহ বড় বড় পাঁচটি গুনা নিয়ে আমরা আলোচনা করব যেগুলিকে কবিরা গুনা বলা হয় আন ইবনী আব্বাসিন্দি আল্লাহ তালুকাল হজরত ইবন আব্বাস রাদি আল্লাহ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন নবী সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন মা জহর আল গালুলফি কাউমিন কাত্তুন ইফি কুলু কুলুবিহিমুর রোব যে জাতি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে আল্লাহ তালা তাদের মনের মধ্যে ভয় ভীতি তৈরি করে দেন সার্বক্ষণিক তারা আতঙ্কের মধ্যে থাকে যে জনগণের সম্পদ চুরি করেছে বা রাষ্ট্রের সম্পদ চুরি করেছে আল্লাহ তাদের মধ্যে ভয় ভীতি তৈরি করে দেন ওলা জেনা ফি কাউমিন কাসুরা ফি হিমিল মাউত যে জাতির মধ্যে জেনাব্যা বিচার বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় সে জাতির মধ্যে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যায় ওই জেনা বিচারকে কেন্দ্র করে অস্বাভাবিক মৃত্যু বাড়তে থাকে ওলা নাকাসা কাউমুল মিকাল ওয়াল মিজান ইল্লা কোতে আলাই হিমুর রিস্ক যে জাতির লোকেরা ওজনে কম দেয় তাদের রেজেকের থেকে বরকত চলে যায় কোটি কোটি টাকার মালিক হলেও বরকত থাকে না হাজার হাজার মন ধান পেলেও বরকত থাকে না অনেক টাকার বাজার করে অনেক মজার বাজার করে কিন্তু রেজেকের মধ্যে কোনো মজা পায় না কোনো বরকত থাকে না বিগাইরিল হাক ইল্লা ফাশাফি হিমুদ্দাম এরপরে বলা হয়েছে যে জাতির বিচারকরা ন্যায় বিচার করে না বা যে জাতির লোকেরা ন্যায় বিচার করে না তাদের মধ্যে খুন খারাপই রক্তপাত বেড়ে যায় বিচার যখন থাকে না অপরাধী যখন শাস্তি পায় না তখন সে আরও অপরাধ করতে থাকে বিচার ব্যবস্থা যখন ধ্বংস হয় তখন নবী সাল্লাহি সাল্লাম বলছেন রক্তপাত অরাজকতা খুনখারাপ এগুলি বেড়ে যায় ওলা খাতারা কৌমুন বিল আহদে ইল্লা সল্লে তালাইহিমুল আদু মুআমা মালেক মোয়াতমা মালেক থেকে আদিস্তি নেওয়া হয়েছে নবী সাল্লাই সাল্লাম বলছেন যে জাতের লোকেরা ওয়াদা ভঙ্গ করে সে জাতির উপরের শত্রুকে বিজয়ী করে দেওয়া হয় কারণ তারা তাদের ওয়াদা ঠিক রাখে না দিনী ভাইসব যে পাঁচটি বড় বড় কবিরা গুনার কথা এখানে বলা হলো এই কবিরাগুনাগুলোর মধ্যে কিন্তু আমরা অনেকেই এখন লিপ্ত হয়ে যাচ্ছি কেউ পাঁচটাই করছি কেউ আবার একটা করছি আর সবচাইতে আশঙ্কার বিষয় হলো যাদের দায়িত্ব ছিল জনগণের জানমালের হেফাজতের করা তারাই কিন্তু এখন নিরপরাধ মানুষের হত্যাকারী হয়ে গেছে কোনো সন্ত্রাসী যদি সন্ত্রাস করে তার বিচার হওয়া বা সেটা এক জিনিস তার বিচার হওয়া বাঞ্ছনীয় কিন্তু কোনো আইনের লোক যদি সন্ত্রাস করে এবং বিনা বিচারে মানুষ হত্যা করে সেটা কিন্তু সন্ত্রাসীদের সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর অপরাধ কিন্তু এটি আজকে যাদের দায়িত্ব ছিল জনগণকে হেফাজত করা ওই যে বেড়ায় খেত খাওয়া শুরু করেছে তো এখন বেড়া যখন খেত খাচ্ছে তাহলে সেই খেতের উপায় কি হবে অথচ আল্লাহ তালা কোরআনুল কেরিমি কিন্তু পরিষ্কার হত্যা সম্পর্কে বলেছেন ওমাইয়াতুল মুনানান মুতারাম মেদান ফজা উহু জাহান্নাম খা লেদান ফিহা অগাদে আল্লাহ আলাই ওলা আনা হু আদ্দাল আহু এটা সুর আন্নেসা তিরানব্বই নম্বর আয়াত যার মূল কথা হল যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে সে তার ঠিকানা জাহান্নাম তালাস করে যেন না একেবারে তার পুরস্কারটাই হলো জাহান্নাম এবং সে চিরকাল জাহান্নাম থাকবে আল্লাহ তালা বলছেন খা লেদান ফিহা সে চিরকাল থাকবে কোন কালে সে জাহান্নাম থেকে বের হতে পারবে না এবং সে আল্লাহর গোসার মধ্যে থাকবে এবং আল্লাহ তালা তার সাথে ভয়ঙ্কর আজাবের ওয়াদা করছেন যে আল্লাহ তালা তার আজাব তার জন্য আজাব তৈরি করে রেখেছেন এই যে শাস্তিগুলির কথা বলা হয়েছে সেটা তো এক জিনিস কিন্তু মানবিকতা থেকে মানবিকতা থেকে তো মানুষ এটা মনে করা উচিত যে আমি একজন নিরপরাধ মানুষের মুখে কিভাবে গুলি চালাই যেখানে ইসলাম নিরীহ মানুষকে হত্যা হোক সে অমুসলিম সেটাকে পর্যন্ত নিষেধ করেছে আর সেখানে এখন অহরহ মানুষ খুন চলতেছে গরু ছাগলের জীবনের যে দাম আছে পশু পাখির জীবনের যে দাম আছে আজকে যেন মানুষের জীবনের মূল্য তার থেকে কমে গেছে এবং এক শ্রেণীর মানুষগুলো নিরীহ মানুষদের উপর জুলুম অত্যাচার করে তাদেরকে ধরে নিয়ে তারপরে টাকা দাবি করছে টাকা না দিলে তাদেরকে পিটাচ্ছে এমনকি তাদেরকে বিভিন্ন বন্ধুযুগদের নামে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে ফলে আল্লাহ তালা কিন্তু মহামারী দিচ্ছেন এবং যে কোনো সময় এই অন্যায় অবিচারগুলো যদি বন্ধ না হয় আরও বড়ো ধরনের রাজা বাসতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করুন আমিন